মেলাঘরে ভীরাম্মা কালী মন্দিরের সপ্তম বার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী শুরু হয়েছে মেলা উৎসব এবং মহাযজ্ঞানুষ্ঠান। চলবে চলতি মাসের 13 তারিখ থেকে 15 তারিখ অব্দি। বুধবার এই মেলা উদ্বোধনের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সঙ্গে ছিলেন সিপাহী জোলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন সহ অন্যান্যরা। ধর্মের প্রতি রাজ্যবাসীর গভীর আস্থা আছে বলে মেলা ঘরে বীরাম্মা কালী মন্দিরটি স্থাপন করা সম্ভব হয়েছে। এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমি যখন লখনউতে মেডিকেল কলেজে কিংগঞ্জ মেডিকেল কলেজে পড়তাম, সেখানে আমি রামকৃষ্ণ আশ্রমে একবার গেছিলাম, প্রায় সন্ধ্যার সময় যেতাম ওখানে। তো ওখানকার যে মহারাজ ছিলেন বললেন যে আপনি কোথার থেকে এসছেন, আমি বললাম আমি ত্রিপুরার থেকে। উনি শুনে আবেগপ্রণীত হয়ে উনি বললেন যে ত্রিপুরার মানুষ তো সাংঘাতিক ধর্মপ্রাণ মানুষ, কারণ উনি ত্রিপুরা তো অনেক দিন এখানে ছিলেন। এবং বিশেষ করে মেলা করে আমি এসে পরপর আমি দুবার এসলাম। কিছুদিন আগে এখানে মেলা করে যে বিশাল রথ মেলা এখানে অনুষ্ঠিত হয়, পাত্রি মাসির বিষয়ে এখানে বলছিলেন যে মেলা করতে সবাই চিনে। এখন এই মন্দির প্রতিষ্ঠার বেশ কয়েকটি বছর পেরিয়ে গিয়েছে, ধীরে ধীরে রাজ্যের মানুষ পরিচিত হয়ে উঠেছে এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে। ত্রিপুরা সুন্দরী মায়ের ভূমিতে উদয়পুরের মাতা বাড়িতে প্রতিষ্ঠিত দেবী ত্রিপুরেশ্বরীর মতোই এই মন্দিরটি গোটা রাজ্যবাসীর কাছে দিনে দিনে খ্যাতিমান হয়ে উঠবে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা যারা শহর থাকি তারা কিন্তু এই কালী মন্দির সম্পর্কে কতটা আমরা জানা ছিল, তো ধীরে ধীরে তার নিশ্চয়ই মানুষের কাছে তার খবর যাবে। আমরা ত্রিপুরা সুন্দরী মার কথায় আমরা সবসময় বলি, কিন্তু আমি নিশ্চিত আগামী দিন যখন এখানে এই মন্দির আরো সুন্দর হবে, মানুষ যখন জানবে কোনো অবস্থায় এটাকে কিন্তু ত্রিপুরা সুন্দরী মায়ের যে কালী মন্দির তার সামনে আমি বলবো না, কিন্তু এটারও যে গুরুত্ব কোনো অংশে কম থাকবে না মেলার উপাসক। সুদূর তামিলনাড়ু থেকে ব্যবসা এক সূত্রে রাজ্যে এসেছেন টি ভীরামণি নামে ধর্মপ্রাণ এক ব্যক্তি। হিন্দু ধর্মের উপর তার অগাধ বিশ্বাস ও শ্রদ্ধায় তিনি মেলাঘরে প্রতিষ্ঠা করেছেন এই ভীরাম্মা কালী মন্দিরটি। তিনি একাধিক সামাজিক কাজের সঙ্গেও যুক্ত আছেন, এ কারণেই এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই ভীরাম্মা কালী মায়ের মন্দির প্রতিষ্ঠার প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন। ওনার পক্ষে হয়তো এই মন্দির স্থাপন করা সম্ভব হতো না, তো ওনার তো সুদূর তামিলনাড়ু থেকে এসে আমাদের মেলাঘরে ব্যবসার সূত্রে এসে উনি আমাদের এখানে থেকে এই মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওনার সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র এই মন্দির প্রতিষ্ঠা শুধু নয়, পুজো পার্বণ শুধু নয়, এই মন্দিরের মধ্য দিয়ে বিভিন্ন সমাজ সেবা এবং আমাদের এই মেলাঘর চত্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজেও যিনি নিজেকে নিয়োজিত করেছেন, সেই পি বীরামণি স্যারকেও আমি আমার এই মেলাঘরবাসীর পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ ওনার ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে বীরাম্মা কালী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হলেও আগামী দিনে গোটা দেশেই এর খ্যাতি ছড়িয়ে পড়বে বলেও মনে করছেন কিশোর বর্মন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।